থ্যাংক ইউ 220 এত দিন দেখ কেটে তো চালাইলাম ফার্স্ট টাইম দেখ আমার 220 ফার্স্ট টাইম হবে যাইও কাছে আছে সাহস হইতাছে ভারী বাইক লোন যাইব লোন যাইব না ফাইনালি একটা ঘটনা হইতাছে এই লইছে দেখার মতো বিষয় এই লো সুদীপ ভাই আর আমার 220 সুদীপ ভাই চালাইতাছে এটা মানে কিটা কম মানে কিছু কোয়ার মতো নাই এটা একটা ড্রিম ছিল যা কিটা সাকসেস দেখতে পাইতাছো চাবি লম্বাটা তো ফির তুমি কিন্তু রিভিউটা দিলাইও রিভিউটা কিন্তু দিলাইও তো খুব তাড়াতাড়ি মানে সুদীপ ভাই বাইক নিতেছে তো এই একটু রিভিউ চলতেছে আরে ব্যাপার না হ্যাঁ ক্লাস উদের লো ক্লাস উদের এই দেখো দরজা লাগা কন্টেন্ট ফেলে দিছে এরা সুদীপ ভাই বাইক চালাইতেছে পরে সুদীপ ভাই আরে মোটামুটি বাইক শিখার যে দায়িত্ব ও তুমি নি দায়িত্ব আছিলা আচ্ছা আচ্ছা তো সাকসেস তোমারিও সাকসেস বোঝা গেছে প্রমাণ পাওয়া গেছে স্টুডেন্ট পাস করছে তো বন্ধুরা ফাইনালি এই দেখো স্টুডেন্ট ওই বাই স্টুডেন্ট তো ফাইনালি সাকসেস ভাই থ্যাংক ইউ একদম এবার লোন যাইব লাইসেন্স দিয়ে দিছে তো এখন জানি জানি সুদীপ ভাই 220 সালে কিরম লাগছে ভাই কেমন লাগছে আমার বাবা এত বড় বাইক হ্যান্ডেল কেমনে করে আমি জবাব দিচ্ছি অভ্যাস হয়ে গেছে আজকে আছে যাও ঠিক আছে কইলো মো তুই জব খুলে তো ব্যাগটা হ্যাঁ ঠিক আছে যা হয় ওদের মজা লাগবে থ্যাংক ইউ 220 এত দিন দেখতে এসে তো চালাইলাম ফার্স্ট টাইম দেখ আমার 220 ফার্স্ট টাইম তবে যাই হোক আস্তে আস্তে সাহস হইতাছে ভারী বাইক লোন যাইব লোন যাইব তো বন্ধুরা দেখতে পাইতেছো ম্যাডাম গাছের থেকে কারকল পারতাছে এরি আমরা নিজের আর গাছ তো তোমরাও বাড়ি করে গাছ টাছ লাগাই তো ভালো লাগে তো আমার শরীরটা ভালো নেই লেগের বয়স দিয়ে একটু অন্যরম অন্যরম লাগতেছে তো যেহেতু সঞ্জয়দার বাড়িতে সুদীপ ভাই স্টে করতেছে যেহেতু আমার একই পাড়াতে তো আমার তো কর্তব্য অতিথি আপ্যায়ন তো আমি সঞ্জয়দারে কয়ে পারমিশনটা নিয়ে নিলাম তো সঞ্জয়দার কারণেই সম্ভব হয়েছে তো আমি ফুছিলাম বাজারে তো বাজারে জাস্ট একটু তোমরা ভিউটা দেয় রানীবাজার ভিউটা কীরকম হয় শনিবার এবং মঙ্গলবারে সপ্তাহে এক দুদিন বাজার হয় আর ঝুলন পূজা উপলক্ষে দেখতে পেয়েছো খুব সুন্দর কীর্তনের আসরটা ডেকোরেশন করছে খুব ভালো লাগবো কয়েকদিন এখানে কীর্তন হইব আর তাছাড়া দেখতে পাইতেছো এখানে জাস্ট সৌন্দর্যটা একটু তুলিয়া ধরলাম তাছাড়া এখন আমি পড়ছে বৃষ্টি সাডেনলি আমি বাজারে আটকে গেছি গা তখন বৃষ্টির মধ্যে আর কী করুম দাঁড়িয়েছি একটু ভিজেও গেছি গা শৈল বলা না তো ফাইনালি অপেক্ষা করতে করতে তারা আই পড়ছে নির্মল থেকে তারা গেছিলো আজকে নির্মল একটা শ্যুটিংয়ে আশা করি সুদীপ ভাইয়ের পেজে তোমরা দেখা লাগছো ফটো আর তাছাড়া সবাই টায়ার্ড তো সবাই থ্যাংক ইউ আমার অ্যাকসেপ্ট করার লেগে আমার নিমন্ত্রণটা আর তাছাড়া দেখতে পাইতেছো সঞ্জয় দা আছে হাই কেমন আছো সবাই একটা হাই করে তো তো বন্ধুরা এখন এসে আমরা বাড়িতে তো দেখতে পাইতেছো এখন সবাই কি হাসি খুশি অনেক কথাবার্তা শুনলাম তারা থেকে তারা খুব ফ্রেন্ডলি যা কিছুই কম না কেন সুদীপ ভাই যে এত ফ্রেন্ডলি বলে ভাবছি না তো এটা আমার একদম পার্সোনালি যদি কই এটা এই পর্যন্ত আমার তিনবার দেখা সুদীপ ভাইয়ের সাথে কিন্তু এটা একদম খুব ক্লোজ দেখা ছিল আর তাছাড়া বন্ধুরা দেখতে পাইতেছো ম্যাডাম এসে কোল্ড ড্রিঙ্কস নিয়ে চিল করার লেগা তো তার মধ্যে একটু ইন্ট্রোডিউস করা দিল সঞ্জয়দা সবার সাথে আর সঞ্জয়দার কারণে আজকে এটা সম্ভব হয়েছে থ্যাংক ইউ দাদা তোমার আবারও কই আর তাছাড়া মানে কী কমো সবাই ফটোশ্যুট এবং রিলস শ্যুট লিয়া বিজি আছে আর দিদি আছে দিদি কইতেছে বউটা কে সাজে সুদীপ ভাইয়ের সাথে যে বউটা সাজে এটা কে তো চিনতে পারতেছে না তারপর দেখা গেলো বউ তো আসলে মানে নিজের লুকস চেঞ্জ করে রাখছে তার লেগে বুঝতে হইতেছিল না তো এখন হইলেও রিল শ্যুট করার পালা আমার বাড়ির পাশে একটা দাবাতে আই পড়ছি তারপর রিল শ্যুট করার লেগা দেখতে পাইতেছো সবাই খুব ভালোভাবে মানে প্র্যাকটিস করে নিতেছে তো এনে কিছু শ্যুট হইতেছে এমন সময় গেছে কারেন্ট তারপর আবার এসে আবার শ্যুটিং শুরু তার মধ্যে ঘুরা ঘুরা বৃষ্টি পড়া তো বৃষ্টির কারণে কী কী লস হয়েছে তোমরা ভিডিও লাস্টেতে আমি কইতাছি তোমরা পুরোটা ভিডিও দেখো আর ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে শেয়ার করে দিও তাছাড়া কইতাছি মানে এই দেহ কারেন্ট গেছে গা এই বৃষ্টির মানে কিতা কমো মানে এই যে আমার লাইটটা কিছুদিন আগে অর্ডার দিয়েছি এটা ভালোই কাজে লাগছে তো বৃষ্টির মধ্যে সবাই ভালো ফটোশ্যুট করতেছিল আর বন্ধুরা অপেক্ষা করতে করতে কারেন্টও গেছে গা তো যে চার্জার লাইট দিয়ে সেটা খাওয়া দাওয়া শুরু হয়েছে তো স্পেশাল আইটেমগুলো তৈরি করা হয়েছে তো ম্যাডামের রাতের আর আমরার মানে সবাই মিল্লা করছি এটা তো খাওয়াটা কেরম হয়েছে একটু ফিডব্যাকটা দিলে ভালো হইব একশোতে কত দিবা একশোতে
সুদীপ ভাই কত 90 90 90 আর আমরা কিছু রাখতে পারছি না নিজের মানুষই ব্যাপার না সবাই আয়ো আবার একদম একদম কাটা খুব আনন্দ হলো খুব ভালো লাগলো সুদীপ ভাই ফিনিশিং ইয়েস আবার আয়ো কষ্ট কষ্ট হয়ে গেছে কষ্ট হয়েছে কষ্ট আমার তো বন্ধুরা আজকের ভিডিওটা হয়তো এখানেই শেষ হইব আর কিছু ফটো তুললাম স্মৃতি হিসাবে রাখলাম ফটো বন্দি করে রাখলাম এই স্মৃতিগুলা তো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করো আর কবে জানি দেখা হইব